Z5 বিনামূল্যে মিঠাইয়ের সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। আমার মা আর তার হাজবেন্ডের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি ছিল, যার জন্য আমার মা ভিতরে ভিতরে শেষ হয়ে গেছিলেন। এতদিন বিয়ে নিয়ে একটা আতঙ্কের মধ্যে ছিলাম, ভেবেছি আমি যদি সত্যি বিয়ে করি তাহলে আমি নিজেও শেষ হয়ে যাব আর যাকে বিয়ে করছি তাকেও শেষ করে দেব। এখন যখন সব হেজিটেশন কাটিয়ে আমি বিয়েটাকে মেনেছি, আমি চাই না আমাদের দুজনের মধ্যে কোনো রকমের আড়াল থাকুক। মেঠাই, এটা ঠিক মেঠাই যে টেসার আমার মধ্যে খুব স্ট্রং ফ্রেন্ডশিপ ছিল আর অনেকেই এটা নিয়ে অনেক কথা বলতো। হ্যাঁ, এটা ঠিক যে আমি টেসের বাড়িতে অনেক নাইট স্পেন্ড করেছি মেঠাই, কখনো কাজ করেছি, কখনো স্টাডি করেছি আর কখনো আড্ডাও মেরেছি। আমার সঙ্গে তখন ফ্যামিলির একটা ডিস্টেন্স ছিল মেঠাই, তাই আমার বাড়ি আসতেও ইচ্ছে করতো না। কিন্তু মেঠাই আমি আমি কখনো ওভারস্টেপ করিনি মেঠাই, ট্রাস্ট মি। चोरियां मैं तेरी हो गईया, हाँ मैं तेरी हो गई। थैंक यू मिठाई। आज तुम्हें हमें जे भाव ट्रस्ट कर सारा जीवन तुम्हारे ग्रेटफुल थकब। কবে এরকম হয়ে গেল, ও সোমদার সাথে হাত মিলিয়ে তোমার এগেনস্টে একটা বিচ্ছিরি কনস্পিরেসি করলো। আমি আজ পর্যন্ত এই ব্যাপারটা হজম করতে পারিনি মেঠাই। এরপর আজ আবার আন্টিকে নিয়ে এসে দাদির সামনে কি সব বলে গেল, মানে সত্যি শকড হয়ে আছি মেঠাই। সত্যি টেসের যাতে রেপুটেশন খারাপ না হয় সেই জন্য আমি ওর এত বড় একটা দোষ কভার আপ করলাম। আর ওকে দেখো, ও সবার সামনে আন্টির সাথে আমাকে যা খুশি তাই বলে গেল। শোনো, এসব তেতো তেতো কথা যত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় ততই ভালো। আমার না দিদিমণির জন্য মাঝে মাঝে খুব কষ্ট হয়। দাদুর নাতি বিয়ে মানলো তো মানলো, এই মিঠাইকে এখানে বউ বলে মেনে নিল। আমারই বিশ্বাস হয় না মাঝে মাঝে দিদিমণি সেটা কি করে মেনে নেবে বলো। দিদিমণি দিদিমণি তোমাকে সত্যি খুব ভালোবাসে, আর তুমি যখন বিয়েটা মানলেই তখন তোমার না দিদিমণিকে বিয়ে করা উচিত ছিল। Z5 বিনামূল্যে মিঠাইয়ের সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।